আজকে আমার সাদের পরের দিন থেকে সকাল থেকে প্রচণ্ড মেঘ, প্রচণ্ড বৃষ্টি। ভাগ্যিস কালকের দিনটা খুব ভালো হয়েছিল, তো সকাল থেকে খুব বৃষ্টি, দেখো আকাশে কি মেঘ। তো ছোট এখন চলে যাচ্ছে, গাইজ আমি আর পাস্তিনা এইসব নিতে, আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেলে কে আমাকে বসাবে? গাইজ বল আরো আস্তে কথা বল। ও তাই তো আস্তেই তো বললি, তার মানে ওর পরীক্ষার রেজাল্ট বেরোবে তাই আমাকে বাঁচানোর জন্য যেতে বলছে? তেমনি বলছে না, মিথ্যে কথা, আমি পারবো না। তো ছোট এখন চলে যাচ্ছে বাড়ি, কালকে তো সবাই চলে গেছে, তো ছোট ছিল তো এখন ছোটও চলে যাচ্ছে। আমি জানি না ওই ইউটিউবে কি সারবে, এবার আমাদের আর একসাথে ব্লগে আপনারা অনেকদিন দেখতে পাবেন না। হ্যাঁ দুঃখে লাইক মারেন এখনই। সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার কোনো নামই ছিল না। তো এখন দুপুরবেলায় বৃষ্টিটা একটু কমেছে, তো ছোট খাওয়া দাওয়া করে এখন ছোটকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। মা ফোন করছিল বারবার, তাই এখন পিকু ছোটকে বাড়ি ছাড়তে যাচ্ছে। ছোট টাটা, বাই বাই। হ্যালো গাইস, তো আমি এখন বসে পড়েছি তোমাদেরকে আমার সাদের গিফটসগুলো দেখানোর জন্য। তো আমি সাদে কী কী সোনার জিনিস পেলাম, কী কী রূপোর জিনিস পেলাম, কী কী শাড়ি পেলাম, কী কী গিফটস পেলাম, তো সবটাই এখন আমি তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। ফার্স্টে আমি তোমাদের শাড়ি যেগুলো পেয়েছি সেগুলো দেখাবো, তারপরে সোনার রূপোর জিনিসগুলো দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক। আমাদের দেখাচ্ছি যে আমার মা যে শাড়িটা নিয়ে এসেছিল ওই ডালাতে করে তত্ত্ব হিসাবে, সেই শাড়িটা আমি তোমাদের ফার্স্টে দেখাচ্ছি। সেটা হলো একটা মেরুন কালারের শাড়ি, তো এটা তোমার ওই কি বলে লিনেন বাটিক বলে, তো ভেতরটা পুরো মেরুন কালারের, পাটটা এরকম জরির কাজ করা আছে, আর তোমার ভেতরটা দেখো এরকম কাজ করা, আর আঁচলটা হলো ইয়েলো কালারের, আর শাড়ির মধ্যে পুরোটাই এরকম মেরুন কালার, আর আঁচলটা শুধু ইয়েলো কালারের, আর রানিং একটা ব্লাউজ পিস ছিল সেটাও ইয়েলো কালারের। তো এটা হলো ওই শাড়িটা, আর এই শাড়ির সাথে যেটা এনেছে মা সেটা হলো এই মেরুন কালারেরই একটা সায়া আর একটা ব্লাউজ। তো এটা একটা তোমার প্রিন্টেড এর মধ্যে একটা ব্লাউজ, তো ম্যাচিং করে এটা নিয়ে এসেছে। তো এটা আমার মা আমাদের বাড়ি থেকে যে তত্ত্বে দিয়েছে সেই শাড়িটা। নেক্সট আমি যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো একটা লাল রঙের জামদানি, শাড়িটা এরকম দেখো বুটি বুটি কাজ করা আছে, আর জরিরও কাজ করা আছে, আর আঁচলটা হলো এরকম। তো কে কি দিয়েছে আর বলছি না, শুধু শাড়িগুলো তোমাদের দেখাচ্ছি। নেক্সট একটা শাড়ি দেখো, আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা, অরেঞ্জ কালার আমার খুব ফেভারিট, আর শাড়িটা হলো পুরোটাই অরেঞ্জ কালারের, পাটটা হলো পিঙ্ক কালারের, আর শাড়ির আঁচলটাও পিঙ্ক কালারের, শাড়িটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে শাড়িগুলো কেমন হয়েছে। নেক্সট দেখো আর একটাও রেড কালারের শাড়ি, সাদে সবাই রেড কালারের শাড়ি দিয়েছে, তো এটাও একটা হ্যান্ডলুমের মধ্যে শাড়ি, তো পুরো শাড়িটা ভেতরে এরকম বুটি বুটি করা আছে, আর শাড়ির পাটটাতে এরকম কাজ করা আছে, আর এটা হলো শাড়ির আঁচলটা। নেক্সট দেখো একটা শাড়ি, সেটা হলো এটা, তো এই শাড়িটা তো খুব সুন্দর, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। পুরো শাড়িটার ভেতরে এরকম বুটি বুটি করা আছে জড়ি দিয়ে,
আর পিঙ্ক কালারের, আর শাড়ির পাড়টা হলো এরকম, আর শাড়ির আঁচলটা হলো এরকম। তো আমি আর পুরোটা খুলছি না, খুললে আবার ভাঁজ করতে হবে। তো এটা হলো মানে পুরো শাড়িটা পিঙ্ক কালার আর আঁচলটা শুধু এই কালারের, আর এই কালারের রানিং ব্লাউজ পিসও আছে। আর দেখো এটা একটা সুতির ছাপা শাড়ি, আর একটা হলো এটা। তো এই ছিল আমার সাদে পাওনা হওয়া কিছু শাড়ির কালেকশন। আর আরেকটা গিফট পাওয়ানো হয়েছে, সেটা হলো এটা টেবিল ল্যাম্প। এটা হলো গনসা, কিউট একটা গনসা আর ওপরে একটা ছাতা দেওয়া, এটা হলো টেবিল ল্যাম্প। এবার আমি তোমাদের সোনার উপর জিনিসগুলো দেখাই। তো ফার্স্টে তো আগের ব্লগে তোমরা যারা ফলো করেছো তারা নিশ্চয়ই দেখেছো যে পিকু আমাকে একটা গলার নেকলেস দিয়েছিলো, তো ওটা আপাতত আমার কাছে নেই। এই হলো সেই নেকলেসটা, একটা ফটো ছিল তো তোমাদের জন্য দিয়ে দিলাম। তো আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম তো যে সোনার যে নেকলেসটা তো কিনেইছিলাম, রূপোর একটা জিনিস কিনতে হয়, সেটা কিনিনি এখনও, কিনবো। তো সেটা হলো পিকু যেটা কিনেছে সেটা হলো পায়ের দুটো আংটি। তো এই দুটো হলো পায়ের আংটি, দেখো কেমন লাগছে। তো এই পায়ের আংটি দুটো পিকু কিনেছিল, তো তোমাদের আর দেখানোর সময় হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরকম দুটো ফুল আছে। এবার যেটা দেখাচ্ছি তোমাদের সেটা হলো আমাদের বাড়ি থেকে আমার মা বাবা আমাকে কি সোনার জিনিস দিয়েছে, সেটা হলো একটা কানবালা। তো দেখো কানবালাটা হলো এটা, কানবালার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা রেডিমেড কেনা নয়, এটা অ্যাকচুয়ালি আমি তোমার ডিজাইনটা পছন্দ করেছিলাম, কোথাও একটা পেয়েছিলাম, তো এই ডিজাইনটা আমি দিয়েছিলাম, তো সেই সেম ডিজাইন আমাকে বানিয়ে দিয়েছে। ডিজাইনটা তো আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। আর আমাদের বাড়ি থেকে আমার বাবা মা যে রূপোর জিনিসটা দিয়েছে সেটা হলো একটা কোমর চাবি। তো কোমর চাবি না কি বলে জানি না, যাই হোক কোমরে সেই ঝোলাতে হয় সেই জিনিস, তো সেটা হলো এটা। এটা আমার বাবা নিজে পছন্দ করে নিয়ে এসেছে, তো ডিজাইনটা খুব একটা খারাপ না, বেশ ভালোই। নেক্সট যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। তো এটা হলো দেখো আর একটা কানের, ছোট্ট একটা কিউট কানের, খুব সুন্দর, ছোটর মধ্যে খুব কিউট। আর আগের দিন যারা তোমরা আমার সাদের ব্লগটা দেখেছো, তো আমি বলছিলাম যে আমার এক বৌদি এসছে, তো সেই বৌদি আমার জন্য এই নাকেরটা নিয়ে এসছে। যদিও আমার নাক ফোটানো নেই তো তাও থাকবে। এই ছিল আমার সাদের গিফটস, মানে মোটামুটি সবই তোমাদের দেখালাম, মোটামুটি শাড়ি গয়না যা যা পাওয়ানো হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।